নমস্কার বন্ধুরা আপনাদেরকে সুস্বাগতম আমাদের চ্যানেল আর রিমিডিতে আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই ভিডিওটি আপনাদেরকে খুব জীবনে খুশি অনুভব করাবে কারণ কি এই পাঁচ রাশির জীবনে বুধের গোচর অনেক ভালো শুভ নিয়ে আসতে চলেছে বা এসে গেছে গ্রহের রাজপুত্র বুধ বৃহস্পতিবার অর্থাৎ উনিশে অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করেছে দেবীপক্ষের পঞ্চমীর দিন বুধের গোচর পাঁচটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন দারুণ সাফল্য নিয়ে এসেছে তাই বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কোন রাশিতে ভালো আছে সেই বিষয়টি জানতে তাহলে কি করতে হবে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখলেই জানতে পারবেন আপনাদের জন্য কি ভালো নিয়ে এসেছে বুধের গোচর আর এই পুজোর মাসটা আপনাদের জন্য তাহলে ভালোই হতে চলেছে আর বলবো বিশ্লেষণ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় বলবো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে হর হর মহাদেব আর এখন যখন দেবীপক্ষ চলছে তাই কমেন্টে লিখে দিবেন জয় মা দুর্গা জয় মাতাজি তাহলে চলুন শুরু করছি ভিডিওটি শাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধিমত্তা কথা ব্যবসা এবং যোগাযোগের কারক হিসাবে বিবেচনা করা হয় বুধ শুভ হলে ব্যক্তি বড় ব্যবসায়ী হন তার বুদ্ধিমত্তা ও বাক শক্তির ভিত্তিতে তিনি অনেক সফলতা অর্জন করেন ক্যালেন্ডারের অনুসারে বুধ গ্রহ কন্যা রাশি ছেড়ে উনিশ অক্টোবর বৃহস্পতিবার তুলারাশিতে প্রবেশ করেছে দেবীপক্ষের পঞ্চমীতে বুধ তার নিজস্ব রাশি কন্যা রাশি থেকে বেরিয়ে শুক্রের রাশি তুলারাশিতে প্রবেশ করলে বড় পরিবর্তন আসবে এর পরে বুধ বাইশ অক্টোবর সাতই নক্ষত্রে এবং তারপর একত্রিশ অক্টোবর বিশাখা নক্ষত্রে গোচর করবে এর ফলে বুধ গ্রহ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এভাবে আগামী পনেরো দিন মানুষের কর্মজীবন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক পরিবর্তন বয়ে আনবে গ্রহের রাজপুত্র বুধ অক্টোব বাকি দিনগুলি পাঁচটি রাশির জাতকদের জন্য অনেক সুবিধা এবং অগ্রগতি দেবে বুধের গোচর বুধের গোচরের যে শুভ প্রভাব পাবে যে রাশিগুলি তার মধ্যে প্রথম রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশির গ্রহ বুধ তাই বুধের গোচর মিথুন রাশির জাতকদের অনেক আর্থিক সুবিধা দেবে এই লোকেরা বকেয়া টাকা পাবেন কর্মজীবনের অগ্র অগ্রগতি হবে আপনি সফলতার সিঁড়ি বেয়ে উঠবেন মিথুন রাশিতে বুধ পঞ্চমে যাবে সেই সঙ্গে সূর্য নিজ ভঙ্গ রাজযোগ করছে পঞ্চমে বুধাদিত্য যোগ আছে পঞ্চমে গুরুর সপ্তম দৃষ্টিও মিথুন রাশির পঞ্চমেই পড়াশোনার ক্ষেত্রেও ভালো ব্যবসাও ভালো বৃহস্পতি আছে রাশির একাদশে একাদশী বৃহস্পতি খুবই শুভ হয় আয় উন্নতির জন্য তাহলে দেখা যাচ্ছে বুধের গোচর আমাদের মিথুন রাশির জন্য জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে বা শুরু হয়ে গেছে এখানে দ্বিতীয় যে রাশিটিতে শুভ দিবে বুধের গোচর সেই রাশিটি হল কন্যা রাশি কন্যা রাশিতে বুধ গ্রহ উচ্চ অবস্থানে থাকে বলে মনে করা হয় তাই কন্যা কন্যারাশির জাতকদেরও বুধ শুভ ফল দেবে উনিশ অক্টোবর থেকে বুধ এই ব্যক্তিদের প্রচুর সম্পদ এবং সাফল্য দেবে আপনি হঠাৎ কোথা থেকে অর্থ পেতে পারেন রাশিপতি এবং কর্মপতি বুধ ধনস্থানে ঢুকেছে তাই হঠাৎ ধন লাভের সম্ভাবনা আর বিদেশ থেকে আয়ের সম্ভাবনাও আছে এবং বিদেশে যেতে পারেন মূলত শিক্ষা ক্ষেত্রে বিদেশে যাত্রা হতে পারে কন্যারাশির মানুষদের আর খুব তৈলাক্ত খাবার খাবেন না এটাও এখানে দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে তবে বুধের গোচরে ভালোর দিকের সঙ্গে সঙ্গে এখানে একটু খারাপ দেখা যাচ্ছে সেটা হলো আপনাদের পেটের একটা সমস্যা থাকবে কন্যা মানুষদের তাহলে কি বলবো তো কন্যা রাশির আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে একটু খরচা বেড়ে যাবে খরচাটি হবে আপনার পেটের সমস্যার থেকে শারীরিক সমস্যার থেকে সেই জন্যই বলবো আপনারা একটু এই পুজোর মাসে তৈলাক্ত জিনিস কম খাবেন না হলে ওভারঅল আপনাদের ভালোই আছে অর্থনৈতিক দিক দিয়ে তো গেল এখন কন্যা রাশি তাহলে এবার তৃতীয় রাশি কি আছে সেটি সম্পর্কে জেনে নিচ্ছি তৃতীয় রাশি এখানে ভালো দেখা যাচ্ছে ধনু ধনু ধনুরাশির এখানে খুবই ভালো দেখা যাচ্ছে বুধের গোচর ধনুরাশি জাতকদের আর্থিক শক্তি দেবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব শুভ হবে ব্যবসায় সম্প্রসারণ হবে আয় বাড়বে আপনি একটি নতুন চাকরি বা পদোন্নতি পেতে পারেন এখানে দেখা যাচ্ছে রাশির ভাগ্যপতি কর্মপতি আয় এটি একটি রাজ্য সৃষ্টি করছে আয়পতি আর ভাগ্যপতি স্থান পরিবর্তন যোগ আছে রাশিপতি রাশির পঞ্চমে এটিও আপনাদের বুদ্ধির দিকে ভালো দিবে এবং ব্যবসায়িক বুদ্ধিটাও ভালো দিবে এখানে দেখা যাচ্ছে ধনু রাশির জন্য কিন্তু খুবই ভালো প্রেমের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে আপনাদের যদি প্রেম বিষয়ে কোনো সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্কটিও ভালো হবে এই বুধের গোচরে তাহলে ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো হতে চলেছে এবার জেনে নেব আমরা চতুর্থ যে ভালো হওয়ার রাশিটি আছে শুভ হবে বুধের গোচরে সেই রাশিটি কি সেই রাশিটি হল মকর রাশি বুধের রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে এই লোকেরা তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছবে এটা সম্ভব যে আপনি বড় কিছু অর্জন করতে পারেন ব্যবসায় লাভ হবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এখানে দেখা যাচ্ছে ভাগ্যবতী কর্মস্থানে গোচর করছে তাই কর্মের দিকে খুবই শুভ আয় প্রতি মঙ্গল কর্মস্থানেই আছে তাই এটি একটি রাজযোগ তৈরি হচ্ছে দশমে দিকবলি সূর্য সরকারি চাকরি দেয় বর্তমানে আপনারা চেষ্টা করতে পারেন যদিও এখন সরকারি চাকরি পাওয়াটা খুবই অসুবিধার কিন্তু যদি আপনারা চেষ্টা করেন হয়তো পেতে পারেন কারণ দিগবলি সূর্য সরকারি চাকরি দিয়ে থাকে আর প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও বর্তমানে ভালো যোগ আছে এখন জেনে নিব আমরা সর্বশেষ লাকি রাশি কুম্ভ রাশির সম্পর্কে বুধের গোচর কুম্ভ রাশির জন্য কি শুভ ফল নিয়ে এসেছে সেটি এখন জেনে নিব কুম্ভ রাশির জাতক জাতিকারা বুধের গোচরের কারণে প্রচুর সুবিধা পাবেন এই সময়ে মধ্যে আপনারা ব্যবসায় দ্রুতগতিতে চলবে আপনার অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে আপনার কাজ বুদ্ধিমত্তা ও কথাবার্তায় মানুষ মুগ্ধ হবে এখানে পঞ্চমপতি বুধ ভাগ্যস্থানে গোচরের করেছে আর সপ্তমপতি সূর্য ভাগ্যতেই আছে দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দিচ্ছে সেই কারণে আপনাদের জন্য বুধের গোচরটি ভালো হতে চলেছে তাহলে কুম্ভরাশির বন্ধুদের জন্য বুধের গোচরটি মোটামুটি ভালোই হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক দিয়েও ভালো হবে আর ব্যবসায়িক দিক দিয়ে কথাবার্তায় ভালো হবে সেজন্য বলবো তাহলে পুজোর মাসটা আপনারা খুশি খুশি কাটান যে পাঁচ রাশির কথা এখানে আলোচনা করে হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর কমেন্টে জয় মাতাজি জয় মা দুর্গা লিখে নমস্কার